নমস্কার বন্ধুরা আমি দেবাশিস আর আপনারা দেখছেন এ গার্ডেনিং আজকে আমি আপনাদেরকে একটা নতুন পদ্ধতিতে ছাতু চাষ করা দেখাবো আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিশ্চয়ই জানতে পারবে প্রথমে আমাদেরকে এইভাবে খড় কেটে নিতে হবে খড়কে আমরা নিচের অংশ কিছুটা কেটে নিব। যার ফলে কি হবে খড়টা নিচের দিকটা পুরো সমান হয়ে থাকবে আর এইরকম একটা মাপ নিয়ে সেই একই মাপে আমাদেরকে সবগুলো খড়কে কাটতে হবে একটা প্যাকেটের বীজের জন্য আমি কুড়ি বান্ডিল খড় ব্যবহার করবো এইরকম আমার যতগুলো খড় দরকার আছে আমি সবগুলা খড়কে কেটে নিব সবগুলার খড়ের নিচের অংশ কিছুটা কেটে নিতে হবে আর উপরের অংশটাকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে শুধুমাত্র খড়ের এই নিচের অংশটা আমাদের লাগবে খড়ের আগা আমাদের লাগবে না ছাতু চাষে খড়ের আগাটা ব্যবহার করা যায় না এইভাবে খড়কে কেটে সাত থেকে আট ঘন্টা তার থেকে বেশি হলেও চলবে আমাদেরকে জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে এটাকে ছেঁকে আবার চার পাঁচ ঘন্টা রাখতে হবে সন্ধ্যাবেলার দিকে খড়কে ভিজিয়ে দিবে সারা রাত জলে ভিজবে তারপরে এটাকে সকালবেলা ছেঁকে নিতে হবে এইভাবে জলে পুরা ডুবিয়ে রাখতে হবে খড়কে সাত আট ঘন্টা ভিজার পরে তাকে এরকম ছেঁকে রেখে দেওয়া হয়েছিল এটাকে চার পাঁচ ঘন্টা আগে ছেঁকে রাখা হয়েছিল এখন এর থেকে আর জল ঝরছে না এটাকে নিয়ে এখন বেডে আমরা ব্যবহার করতে পারবো এই জায়গায় আমরা বেড তৈরি করবো প্রথমে এই বাঁশগুলোকে ঠিক করে নিচ্ছি এর উপরেই বেড তৈরি করব এখন এই পলিথিনটাকে আমি এর উপরে বিছিয়ে নিচ্ছি এই পলিথিনটাকে আমি কেন বিছাচ্ছি সেটাকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এর উপরে খড়কে বিছিয়ে নিচ্ছি এইভাবে আগা গোড়া করে এতে বিছাচ্ছি আপনি চাইলে একই দিকে আগা আর একই দিকে গোড়া করে বিছাতে পারেন এখন এর উপরে এই বেসনকে আমি বুনে দিচ্ছি বেসনকে বোনার সময় এটাকে আপনাকে ধ্যান রাখতে হবে বেসনটা বাইরের থেকে একটু ভিতরে বোনা হবে বাইরের দিকে একটুও দেখা যাবে না আর তার উপরে এই বীজকে দিয়ে দিতে হবে এটা হচ্ছে ছাতুর বীজ যেটাকে আমরা মাশরুম বলি কেউ কেউ পোয়াল ছাতু বলে এই পোয়াল ছাতুর বীজ এই বীজটাকে আমরা দু ইঞ্চ তিন ইঞ্চ অন্তরে অন্তরে এর উপরে দিয়ে দিচ্ছি যেখানে আমরা বেসন বুনে আছি তার উপরে দিয়ে দিচ্ছি আপনি চাইলে আগে বীজ দিয়ে তার উপরে বেসন বুনতে পারেন কিন্তু আমি যেহেতু বেসন দিয়ে দিচ্ছি তার উপরে বীজ দিচ্ছি আর এই খড়কে তার বিপরীত দিকে আমি এইভাবে মিলে নিচ্ছি প্রথম লেয়ারে আমি যেই দিকে খড় বিছিয়েছিলাম দ্বিতীয় লেয়ারে ঠিক তার বিপরীত দিকে দিচ্ছি এই রকম বেডকে স্কোয়ার বেড বলা হয় মাঝে মাঝে এটাকে দু হাত দিয়ে জেঁকে দিতে হবে এবারে তার উপরে আমি আবার এই বেসনকে দিয়ে দিচ্ছি আর তার উপরে বীজকেও দিয়ে দেব অনেকে আমাকে জিজ্ঞাসা করে দাদা আমি মাশরুমের বীজ কোথা থেকে পাব দেখুন এই বীজটা তৈরি করা হয় গম দিয়ে এটাকে তৈরি করা হয় এই বীজটাকে তৈরি করার জন্য অনেক প্রসেস আছে লম্বা প্রসেস আছে আপনি সেটাকে করতে না আর এই বীজ যারা তৈরি করে তাদের কাছে পাবেন নাহলে যারা ছাতু চাষ করে তাদের কাছে পাবেন যারা ছাতু বিক্রি করে তাদের সঙ্গে যোগাযোগ করলেও আপনি মাশরুমের বীজ পেয়ে যাবেন নাহলে আপনি ব্লক এগ্রিকালচার সেন্টারে আপনি জিজ্ঞাসা করতে পারবেন সেখানে আপনি পেয়ে যাবেন ফ্লিপকার্ট আমাজন থেকেও পেয়ে যাবেন এবারে সেই বীজের উপরে আবার এই খড়কে দিয়ে দিচ্ছি এমনি সাধারণত চারটা লেয়ার খড় দিবা হয় আর তিনটে লেয়ার এতে বিজ দিবা হয় কিন্তু আমি এই বেডটায় পাঁচটা লেয়ার খড় দিব আর চারটে লেয়ার বীজ দিব। আপনার এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখবে এই ভিডিওতে আমি অনেক কিছু ভালো ভালো কথা আপনাদেরকে জানাবো যেই সব কথা আপনাকে কোনো দিন কেউ বলবে না সেই সব কথা আমি এতে বলবো যে জিনিসগুলো আপনি ফলো করলে আপনার ছাতু খুব ভালোভাবে হবে আর খুব লাভবান হতে পারবেন আপনারা এই ভিডিওটাকে যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনি সব কিছু জানতে পেরে যাবেন আপনার কোনো অসুবিধা হবে না ছাতু চাষ করায় ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে কিন্তু এই ভিডিওতে অনেক কিছু জানার কথা আছে যে সব জিনিসগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আর সেই সব জিনিস আমি করেও দেখাবো আপনাদেরকে এবারে এইটা হচ্ছে আমার শেষ লেয়ার এর উপরে আমি আর কোনো বীজ দিব না শুধু খড়ই বিছাবো এবারে তার উপরে আমি বীজকে দিয়ে দিচ্ছি আর এর উপরে আমি শুধু খড়কে বিছাবো এখন এই খড়ের বাঁধনিটাকে আমি এইভাবে খুলে দিয়ে পাতলা পাতলা করে এর উপরে বিছিয়ে দিচ্ছি খড় বিছানার সময় আপনি খেয়াল রাখবেন যে এরকম বীজ কিংবা বেসন কোনোটা এর ভিতর থেকে যেন বাইরে দেখা না যায় ভালোভাবে খড়কে বিছিয়ে নিতে হবে আর দুধকে সমান করে নিতে হবে দু হাত দিয়ে জেকে দিতে হবে যার ফলে খড়গুলো ভালোভাবে সেটিং হয়ে বসে যাবে এবারে একটা পলিথিন দিয়ে এটাকে ঢেকে নিতে হবে এখন আমি এই বেডটা তৈরি করে নিয়েছি এখন এর উপরে একটা সাদা পলিথিন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে ছাতু চাষে এই সাদা পলিথিন ছাড়া অন্য কোনো পলিথিন এতে ব্যবহার করা যায় না সাদা পলিথিনটা দিলে বাইরে আলোটা এর ভিতর পর্যন্ত যেতে পারে তাই জন্য সাদা পলিথিন দেওয়া হয় কিন্তু অন্য কোন পলিথিন দিলে সেই আলোটা ভিতর পর্যন্ত যেতে পারবে না আর এই বেডে ছাতু একদমই হবে না এইভাবে এটাকে প্যাক করে দিতে হবে যার ফলে এর ভিতরে কোনোরকম মাছি এর ভিতরে যেরকম ঢুকতে না পারে মাছি ঢুকলে কিন্তু এর ভিতরে ডিম দিয়ে দিবে আর ডিম দিয়ে দিলে তার ভিতরে পোকা হয়ে যাবে তাই জন্য এটাকে সাত দিনের জন্য এইভাবে ভালো করে পেক করে দিতে হবে পেক করে এটাকে সাত দিন ছেড়ে দিতে হবে সাত দিন পরে এটাকে খোলা যাবে আর মনে রাখবেন এই বেড তৈরি করার পরে এর নিচে যে মাটিটাকে সবসময় ভিজিয়ে রাখতে হবে তার ফলে কি হবে এই বেডে ভালো ছাতু হবার সম্ভাবনা থাকে এবারে সাত দিনের পরে এই পলিথিনটাকে আমি এইভাবে তুলে দিচ্ছি এইভাবে তুলে দিলেও চলবে না হলে একবারে পলিথিনটাকে খুলে দিলেও হবে সাত দিন পরে কাছাকাছি আপনাদেরকে দু থেকে তিন ঘন্টা এরকম প্রত্যেক দিন পলিথিনটাকে বের করে দিতে হবে তারপরে সেই পলিথিনটাকে আবার ঢেকে দিতে হবে এই বেডটা এখন ন দিনের হয়ে গেছে আর দুপুরবেলায় এর উপরে একটু একটু রোদ লাগে তার জন্য দেখুন এই খড়গুলো শুকিয়ে গেছে এখন এতে একটু জল স্প্রে করতে হবে শুধু জল এইরকম স্প্রে মেশিন দিয়ে এতে স্প্রে করতে হবে হাতে দিয়ে জল ছিঁচলে হবে না হাতে দিয়ে জল ছিঁচলে আবার বেড খারাপ হয়ে যাবে দুপুর সময় যদি আপনাদের বেডে এরকম রোদ লাগে তাহলে এর উপরে আপনি এইরকম খড় দিয়ে একটু ছাইরা করে দিবেন দেখবেন খুব ভালোভাবে ছাতু হবে আর মনে রাখবেন এর নিচে যে মাটিটা আছে সেই মাটিকে সবসময় ভিজিয়ে রাখতে হবে তাহলে আপনার বেড ঠান্ডা থাকবে আর ভালো ছাতু হবে আর জল দেওয়ার সময় বেশি জল দিলে ভালো নয় শুধু হালকা হালকা জল স্প্রে করবে বেশি জল দিলে কিন্তু এতে যে ছোট ছোট সব মাশরুমের কড়ি এসে থাকে সেই কড়িগুলো নষ্ট হয়ে যায় এখন এই বেডটা বারো দিনের হয়ে গেছে আর এই বেডে দেখুন এইখানে দেখুন কত ছাতুর কুঁড়ি হয়ে আছে আর এইগুলা এখন বড় বড় হয়ে গেছে এইগুলা কালকে সকালবেলা তোলা যাবে আর কিছু ছোট ছোট আছে সেগুলোও কালকে সকালবেলাকে হয়ে যাবে আর এখানেও কিছু দেখা যাচ্ছে কিছু কুনিগুলা বড় বড় হয়ে গেছে দেখুন এটা হচ্ছে প্রথম দিনের ছাতু ছাতুর বেড থেকে দু থেকে তিন দিন পর্যন্ত ছাতু তোলা যায় আমি আপনাদেরকে দু দিনের ছাতু দেখাবো এটা হচ্ছে প্রথম দিনের আর কালকে কতটা ছাতু হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবারে তেরো দিনের সকালবেলা দেখুন এই ছাতুগুলা যেগুলো আমরা দেখেছিলাম ছোট ছোট ছিল সেই ছোট ছোট ছাতুগুলো বড় বড় হয়ে গেছে দেখুন এই ছাতুগুলাকে এখন তুলে নিতে হবে আরও কিছু কুড়ি আছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের থেকে কালকে আরও বেশি ছাতু হবে দেখুন এইখানে কত কুড়ি দেখা যাচ্ছে এই কুড়িগুলা কালকে ফুটবে শুধু খালি কুড়িগুলা দেখে নিন কত কুড়ি এতে হয়ে আছে এবার এই ছাতুগুলাকে এখন তুলে নিতে হবে এখানেও দেখুন কত কুড়ি হয়ে আছে এগুলাও কালকে ফুটবে প্রথম দিনের ছাতুগুলা একটু বড় বড় হয় তাই জন্য আজকে দেখুন কত বড় বড় ছাতু হয়ে আছে এই ছাতুগুলাকে এখন আমরা তুলে নিচ্ছি আর কালকে কত ছাতু তোলা হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মোট কত ছাতু হলো এতে কতটা খরচা হয়েছে কতটা লাভ হবে সব কিছু আমি আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন দেখুন আমি বেড ফেলানোর আগে এর নিচে একটা পলিথিন দিয়েছিলাম তার কারণটা হলো গরমকালে কি হয় এই ছাতুর বেডে যে আমরা খড়টা দিই সেই খড়টা নিচের দিকটা শুকিয়ে যায় আর নিচের দিকে খড়টা শুকিয়ে গেলে কি হয় তাতে ভালো ছাতু হয় না কিন্তু পলিথিনটা দিলে কি হবে খড় শুকোবে না আর ছাতু খুব ভালোভাবে হবে যতটা ছাতু আপনার হবার কথা তার থেকে বেশি ছাতু হবে আর সবগুলো ছাতু সাইডে হবে আর যদি পলিথিন দিবা না হয় তাহলে ছাতুগুলা কিছুটা নিচের দিকে হয়ে যায় তার জন্য কি হয় যখন বৃষ্টি হয় তখন ছাতুগুলা খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সাতশো থেকে আটশো গ্রাম ছাতু হয়েছে প্রথম দিনে এবারে দ্বিতীয় দিনে দেখুন একটু ছোট ছোট ছাতু হয়েছে কিন্তু অসংখ্য ছাতু হয়েছে কাছাকাছি আমার মনে হয় দু দিনের ছাতু মিলে কাছাকাছি দেড় কিলো ছাতু হয়ে যাবে কিন্তু আমি এতে একটা বীজের প্যাকেট দিয়েছিলাম যার থেকে সাতশো থেকে এক কিলো পর্যন্ত ছাতু হবার কথা কিন্তু এই বেড থেকে আমি কাছাকাছি দেড় কিলো পর্যন্ত ছাতু পেয়ে যাব দেড় কিলো ছাতুর দাম বাজার মূল্য কমসে কম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কিন্তু এতে আমার খরচা হয়েছে কত টাকা আমি পঞ্চাশ থেকে ষাট টাকা এতে খরচা করেছি কিন্তু আমি পেয়ে যাচ্ছি এর থেকে বাজার মূল্য হিসাবে কমপক্ষে সাড়ে তিনশো টাকা তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে এই ছাতু চাষে কত লাভ করতে পারা যায় এই ছাতু চাষ যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে আপনি যত টাকা খরচা করবেন আপনি তেরো থেকে পনেরো দিনের ভিতরে আপনি তার থেকে তিন গুণা লাভ পেয়ে যেতে পারেন এটা আমার মুখের কথা নয় এটা আপনি নিজে ট্রাই করেও দেখতে পারেন ছাতু চাষে কত লাভ এমন কোনো বিজনেস নেই কিংবা কোনো চাষ নেই যে কি আপনাদেরকে পনেরো দিনের ভিতরে টাকা দু থেকে তিন গুণা করে দিতে পারে মাশরুম বাজারে খুব ভালো চাহিদা আছে এর উপকারিতা অনেক মাশরুম অনেক রোগ ভালো করে দেয় আর এটা হচ্ছে হাই প্রোটিন জিনিস অনেক রোগ থেকে ইয়ে বাঁচাবে আর বাজারে এর ডিমান্ড খুবই ভালো আছে মার্কেট প্রাইসও খুব ভালো আছে আপনি এটা নিশ্চয়ই করুন দেখবে খুব লাভবান হতে পারবেন যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য একদমই ভুলবেন না ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এইভাবে মাশরুম চাষ করে আপনারাও উপকৃত হতে পারেন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ